বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের আমরা ম্যাজিক বর্গের পার্ট টু নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পার্ট টু এ, ম্যাজিক বর্গের পার্ট টু এ তিন কর্মের ম্যাজিক সংখ্যা নিয়ে আলোচনা করব। তো তিন কর্মের ম্যাজিক সংখ্যা আমরা হয়তোবা অনেকে মুখস্থ রাখতে পারি, মনে যে কোনোভাবে মনে রাখতে পারি। তো আজকের আমার ভিডিওতে আমি শুধু আপনাদের দেখাবো শর্ট টেকনিকে কীভাবে আপনারা মনে রাখবেন যে তিন কর্মের ম্যাজিক। আশা করি সবার ভালো লাগবে। তো শুরু করা যাক। তিন ক্রমের আমরা জানি, আমরা প্রথম টিউটোরিয়ালে প্রথম পার্ট অনে দেখেছিলাম যে তিন ক্রমের ম্যাজিক বর্গে তিনটা তিনটা গড় হয়, তা এবং হরিজনালি, ডায়াগোনালি, ভার্টিকালি সব দিকে তিনটে করে হয়। তো আমরা তিন, এক, দুই, তিন, তিনটা সংখ্যা নিলাম। এরপর চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। তিন ক্রমের সর্বোচ্চ নয় পর্যন্ত যাবে এবং কলাম আসবে তিনটা, রো আসবে তিনটা, ডায়াগোনালি তিনটা, এদিকেও তিনটা, যেদিকে আমরা নিই ডায়াগোনালি তিনটা আসবে। তো এটা শর্ট টেকনিক পারার জন্য প্রথমে আপনারা এরকম লিখবেন, যেহেতু তিন ক্রমে তিনটে তিনটে বর্ণ আসবে, তারপরে এরকম ঘরগুলো নেবেন। তারপরে এদিকে নেবেন, এখন এখানে যে বাহিরে সাত এক আছে এই একটা ভিতরে নিয়ে আসবো আমরা, এখানে যে সাত আছে এই সাতটা আমরা ভিতরে নিয়ে আসবো, এখানে যে নয় আছে এই নয়টা আমরা ভিতরে নিয়ে আসবো, এখানে যে তিন আছে এই তিনটা আমরা ভিতরে নিয়ে আসবো। তাহলে আমাদের সংখ্যাটা কত দেখি, যে এই ঘরে আমাদের অলরেডি তিন ক্রমের তিনটে তিনটে ঘর কিন্তু এখানে এসেছে, এটা আমাদের কাঙ্ক্ষিত। আমরা তাহলে গড়টা একটু সাজিয়ে নিই। গড়টা সাজিয়ে নিলে কত আসবে সংখ্যাগুলো? গড়টা সাজিয়ে নিলে সংখ্যাগুলো তিনটা, এখানে এসে চার, এক, দুই, যেটা আমার আগের মতো আসলো, সাত, পাঁচ, তিন, এরপর আসবে আট, নয়, ছয়। এবার আমি যোগ করি যে চার আর এক পাঁচ, পাঁচ আর দুই সাত। আমাদের কিন্তু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে তিন ক্রমে ম্যাজিকে যে সব দিকে পনেরো করে আসবে, এদিকেও পনেরো আসবে, সব প্রত্যেকটা সামনে, এখানে পনেরো, 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 হরিজন্টালি, ভার্টিক্যালি, ডায়াগোনালি সব দিকে পনেরো পনেরো আসবে। কিন্তু আমাদের কিন্তু চার আর এক পাঁচ, পাঁচ দুই সাত, এখানে কিন্তু পনেরো আসে না। তো কখনো এই কাজটু করার পর, শখের পর আমরা জাস্ট একটু কাজ করব, সেটা যদি না আসে, অথবা যদি কখনো আসে এটা আলাদা কথা, না আসলে জাস্ট আমরা জায়গাটা চেঞ্জ করব, ডায়াগোনালি কোনা কোনা চেঞ্জ করব। যেমন এখানে চার আছে আর এখানে ছয় আছে, একবার সরাসরি এখানে এই চারে এখানে আমরা ছয় নিব, এখানে আমরা ছয় নিব, আর এখানে আমরা চার নিব, জাস্ট জায়গা চেঞ্জ করব। আর এই যে দুই আর আট, এদের মধ্যে জায়গা চেঞ্জ করব, এখানে আমরা আট নিব আর এখানে আমরা দুই নেব। এবার আমরা দেখি আমাদের মান আসে কিনা। এটা ছয়, ছয় আর এক সাত, সাত আর আট পনেরো, সাত পাঁচ বারো, বারো আর তিন পনেরো, নয় আর দুই দশ, এগারো, এগারো আর চার পনেরো, এদিকেও পনেরো আসবে অবশ্যই। এখন আমরা নয় আর এক দশ আর পাঁচ পনেরো উপরে নিচে করি, চার তিন সাত, সাত আর আট পনেরো, 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 এবার সাত দুই নয়, নয় আর একটা কিন্তু ছয় পনেরো, এটা আসবে পনেরো। এবার ডায়াগোনালি করি, এদিকে করি আমরা, এদিকে করি ডায়াগোনালি বলতে আট পাঁচ তেরো আর দুই পনেরো, এই কোনাকুনি পনেরো আসলো, তাহলে এই কোনায় পনেরো আসবে। এবং এই ডায়াগোনালি ছয় পাঁচ এগারো আর চার, এই ডায়াগোনালি এখানেও পনেরো আসে, আর এখানেও তাহলে পনেরো আসবে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের যেদিকে আমরা করি না কেন পনেরো আসে। তো আপনাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, প্রথমে এরকম নেওয়ার পর, আমি যে ফার্স্ট নিয়েছিলাম, নেওয়ার পরে কোনাকুনি আবার জায়গা চেঞ্জ করতে হবে। যদি না আসে আপনারা ডায়াগোনালি কোনাকুনি জায়গাটা চেঞ্জ করবেন, যেমন এই চার এবং ছয় এদের মধ্যে জায়গা চেঞ্জ করবেন, এবং আট এবং দুই এদের মধ্যে জায়গা পরিবর্তন করবেন। পরিবর্তন করলে আমি আশা করি আপনাদের কাঙ্ক্ষিত তিন ক্রমে ম্যাজিক বর্ণের যোগফলটা ওকে আসবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।